লাক্স নিবেদিত। সংসারের খেলা একটু কান্না একটু হাসিয়া অনেক ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা। আজ মায়ের বার্থডে, তুই কি জানিস? আগে বলবি না, আজ রোকে 50 আস্তে আস্তে এই বাজার থেকে আমার 10% কমিশন আজকে কাটবো। যাতে খালাম মা একেবারে ফোন করে বললো যে তোমাদের বাসা নাকি আজ খুব ভালো রান্না বান্না হচ্ছে। কে কেনে লোকার কাছে দিয়ে দিয়েছি ফ্রিজে রাখার জন্য? ঈশ্বর খেয়াল রাখবে মায়ের, সমস্ত মানুষ দিকে খেয়াল রাখেন। তোমার চা রেখে যাও। কি হয়েছে তোমার, এরকম দেখাচ্ছে কেন? না কিছু হয়নি, আমি একটি বিষয় নিয়ে ভাবছি। ও মাই গড, আবার কি নতুন কোনো প্রজেক্টের আইডিয়া? আরে না না, তেমন কিছু নয়, ইনফ্যাক্ট আমি তোমাকে নিয়ে ভাবছি। বলো কি, আমাকে নিয়ে ভাবছো? সূর্যটা আজকে কোন দিকে উঠেছে? এ কি তুমি বলছো, এত বছর সংসার জীবনে তোমাকে নিয়ে আমি কোনোদিন ভাবিনি এ কথা তুমি বলতে পারবে? না এই কথা তো আমি বলতেই পারি না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি তুমি যখন যাকে নিয়ে ভাবতে শুরু করেছো তার জীবনটাই দুঃসহ হয়ে উঠেছে। কি বলছো তুমি? ঠিকই তো বলছি, তুমি বলো। এই যে তুমি শুভ আর বুলেটকে নিয়ে ভাবতে শুরু করলে, তারা বাড়ি ছেড়ে যেতে বাধ্য হলো, এখন আমাকে নিয়ে ভাবতে শুরু করেছো? এই বুড়ো বয়সে না জানি আমাকে আর বাবার বাড়িতে গিয়ে উঠতে হয়। এত বছর সংসার করে তুমি আমাকে এই বুঝলে? কেন, ভুল কিছু বলেছি? অবশ্যই, আমি তোমাকে নিয়ে যেটা ভাবছি সেটা হলো গিয়ে তোমার অনারে আমি কৃষি খামারের পরিকল্পনা সম্পূর্ণ বাদ দিলাম। মানে? বুঝলে রোকেয়া, আমি অনেক ভেবে দেখলাম, সারা জীবন তোমাকে আমি অনেক যন্ত্রণা দিয়েছি, এখন তোমার একটু শান্তির দরকার। তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। এখন থেকে তুমি আমাকে ঠিকই বুঝতে পারবে, তোমার সাজেশন ছাড়া আমি এরপর থেকে এক পাও এগোবো না। শরীর মন সব ঠিক আছে তো? আই এম পারফেক্টলি অল রাইট। চাও তুমি তোমার কাজে যাও, চাটা খেয়ে নিও। তুমি নিশিতে যাইও ফুলো বনে রে ভোমরা, নিশিতে যাইও ফুলো বনে মাইদান চোখ খুলে মিষ্টি মুখ করে। কেন মিষ্টি মুখ কেন করতে হবে? আমার গ্রামে যেতে হইব না। গ্রামে কি বলছো তুমি? শুনেন, প্রথমে আমারও বিশ্বাস হয় নাই। বাবা 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 নিজেই কথা বলেছে যে
তুমি নিজে কানে কথা শুনেছো না আমি নিজে কানে শুনি নাই কিন্তু আপনার আমি কইছিলাম না যে খালুজান আমরা আন্দোলনের সামনে নত স্বীকার করবে সেই ঘটনাই ঘটছে মানে হ্যাঁ খালুজান তার কৃষি খামার প্রজেক্ট স্থগিত ঘোষণা করছে তার মানে বাবা আজকে আমাদের এই জ্ঞান তৃষ্ণার কাছে পরাজিত আসলে ভাইজান জ্ঞানের সামনে কোনো বাধাই টিকে না ঠিক বলেছো তুমি এই যে বুলেট ভাই আমরা এই যে স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে মানে জগতের উন্নতি কল্পে নিজেদেরকে নিয়োজিত করেছি তার পুরস্কারই হচ্ছে এই ঘটনা তবে খালুজান দেরি তো হইলো আমাদের ব্যাপারটা যে বুঝতে পারছে এতে আমরা সন্তুষ্ট আমরা সন্তুষ্ট আর তার মানে হচ্ছে যে এই যে টেকনিক্যালি বাবার সামনে পড়ার যে বিষয়টা থাকতো সেটা এখন আর থাকে না না একেবারেই না মিষ্টি মুখ করে হ্যাঁ ভাইজান জ্ঞান কিন্তু মিষ্টির মতোই না খেলে বুঝবেন না তুমি একটা তুমি একটা খাও না আমি এখন তিন বেলা কলা খাচ্ছি কেন হলের খাওয়া দাওয়া বুঝই তো জানো চার দিনে না আমার ওজন এক পাউন্ড কমে গেছে এক পাউন্ড হ্যাঁ আর আমার তো মনে হচ্ছে যে ওজন কমার পাশাপাশি না আমার বুদ্ধিও কমে যাচ্ছে অ্যাকাউন্স করে বুদ্ধি তোমার কোনদিন ছিল না ছিল না মানে তুমি তুমি কি যে বলো না বুদ্ধি থাকবে না কেন হ্যাঁ বুদ্ধি থাকবে না কেন হ্যাঁ এই বুদ্ধিটা অন্তত আছে তোমার মাথায় হ্যাঁ আছে এদিকে আরেকটা বিপদ হয়ে গেছে কি বিপদ ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছে আগামী এক মাস ক্লাস বন্ধ ভালোই তো ভালো আমি বেকার মানুষ আমার কোনো কাজকর্ম নেই বাবা অবশ্য বলেছে যে চাইলে বাড়িতে বেড়াতে যেতে পারো ভালোই তো ভালো আগে তো আমার খুব ইনসাল্টিং মনে হচ্ছে কেন আরে নিজের বাড়ি থেকে বেড়াতে যায় নাকি তাই তো ধরো নিজে বাসায় গিয়ে এক কেজি মিষ্টি নিয়ে গেলাম হ্যাঁ তারপর দু এক ঘন্টা বসে থাকলাম বসে থাকার পর আসার সময় বললাম আব্বা সালাম আলাইকুম আমার খুব অপমান লাগবে না তাই মানে তুই তুমি বলো তোমার কি মনে হয় যে ওই বাসাতে আমার যাওয়া উচিত একবার যেতে পারো নিজের বাড়িতে দই মিষ্টি নিয়ে গিয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তখন যাব একমাত্র তুমি বলছো বলেই যাব এই তুমি একটু বসো আমি একটু আসছি এই শোনো ওই আমি না আন্টির বার্থডে উপলক্ষে একটা কার্ড এনেছিলাম হ্যাঁ ওই কার্ডটা না তুমি আন্টিকে দিয়ে দিও এই যে এনো তুমি দাও না মানে ওই ব্যাক ডেটে লেখা তো সামনাসামনি দিলে যদি কিছু মনে করে আশ্চর্য দাও আপু দিলা ভাই কি অবস্থা কেন হ্যাঁ আমেরিকাতে কি কিছু ঘটেছে না না এমনিতেই দুলা ভাইয়ের কথা মনে পড়ছে তো তাই জিজ্ঞেস করলাম রুমকি দেখো মাত্র দুদিন হলো তুমি এ বাড়িতে এসেছো তাই তোমার দুলা ভাইয়ের কথা মনে পড়ছে আর দেখো তুমি খেয়াল করে এবারে কেউ ভুলেও একবারও তোমার দুলা ভাইয়ের কথা মনে করে না ব্যাপারটা খুবই খারাপ হচ্ছে ঠিক বলেছো আমার দুঃখটা শুধু তুমিই বোঝো তোমাকে একটা কথা বলি না থাক বলবো না যদি আবার কিছু মনে করো আমি তোমার পর না আমাকে বলা যাবে না ছি ছি কি বলো পাগল কথা আমি কি তা বলেছি নাকি তাহলে বলো তোমার দুলা ভাই না কাল রাতে তোমার সম্পর্কে অনেক কথা বলেছে সত্যি ও বলেছে ও যদি আসতে পারে তাহলে তোমার জন্য অনেক গিফট নিয়ে আসবে আপু তুমি গ্রেট তোর পাগল আমি না তোমার দুলা ভাই তোমরা দুজনে বুঝলে রুমি তোমার দুলা ভাই কিন্তু তোমাকে রেস্টুরেন্টের প্রজেক্টে থাকতে বলেছে না 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 চিন্তা করার কোনো কারণ নেই তোমাকে কোনো ইনভেস্ট করতে হবে না যা করার আমি করব আপু তুমি এখনো রেস্টুরেন্ট প্রজেক্ট নিয়ে ভাবছো মাঝখানে শুভ আর বুলেটের ঘটনাটা ঘটলো তো তাই কাজটা স্থগিত ছিল এখন আবার শুরু করেছি তোমার ধৈর্য আছে আপু সত্যি কথা বলতে কি আমার কিন্তু এরকম ধৈর্য ছিল না জানো না তো বিয়ের পর তোমার দুলা ভাইয়ের সাথে ফোনে কথা বলতে বলতে ধৈর্যটা বেড়ে গেছে সত্যি কাল আমি আর তুমি আমরা দুজনে মিলে রেস্টুরেন্টের জন্য বনানীতে বাড়ি দেখতে বেরোবো কালই হ্যাঁ কারণ শুভ কাজে কখনো দেরি করতে হয় না আর বুলেট ভাই হ্যাঁ বুলেট ভাই ও বুলেট ভাই তো এখন নিরাপদ নিরাপদ মানে তোমাকে তো বলাই হয়নি বাবা বাবার প্রজেক্টটা আপাতত স্থগিত রেখেছে যাক বাঁচা গেল এখন আর ওনাদের পালাতে হবে না ঠিক বলেছো তুমি আর বুলেট ভাইও না এবার আমাদের রেস্টুরেন্টের কাজে মনোনিবেশ করতে পারবে খুব ভালো হলো তাই হ্যাঁ শোনো ভুলো না আবার
কাল কিন্তু আমরা বাড়ি দেখতে বেরোচ্ছি রেস্টুরেন্টের জন্য। ওকে ঠিক আছে ঠিক আছে, খুব মজা হবে। বাবা কি করছো? ও শান্ত, ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত না, আয় বস। তুমি তো আজকাল আমার ঘরে যাওই না। তুই ব্যস্ত থাকিস তো ভালো কথা, রুমকিকে দেখছি না যে। রুমকি আছে কোথাও? এ বাড়িতে ওর তো ঘোরার জায়গার কোনো অভাব নেই। দেখো কি হয়তো বা বুলেট ভাই, ত্রোপা, লোপা এদের সাথে মিলে কোনো একটা পরিকল্পনা বানাচ্ছে। মেয়েটা কিন্তু বেশ, বলা যায় তোর স্ত্রী ভাগ্য খুব ভালো। সেটা কিন্তু তোমারও খারাপ নয়। তোর মার কথা বলছিস তো? হ্যাঁ তা বলতে পারিস। তোর মার অনারে আমি আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোর মা যেহেতু পছন্দ করেন না, আমি গ্রামে যাওয়ার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করে দিয়েছি। গুড, ভেরি গুড। আসলে মার ইচ্ছের বাইরে এই বাড়িতে কিছু করা সম্ভব না। কিন্তু সে তো হলো, আমার তো একটা কিছু করতে হবে, ব্যস্ত থাকতে হবে। এভাবে বসে থাকতে থাকতে তো আমি পাগল হয়ে যাব। তুমি কি সাজেশন চাইছো? হ্যাঁ, এমন একটা প্রজেক্ট বার কর যাতে আমি ব্যস্ত থাকতে পারি এবং তোর মাও রাগ করবেন না। ঠিক আছে, আমি একটু চিন্তা করি, আমি চিন্তা করে তোমাকে জানাই। ঠিক আছে, ওকে। এই যুগেও তোমরা ঘরে বসে চিঠি চালাচালি করছো? আরে না, এটা এখনকার না, এটা বিয়ের আগের চিঠি। তোমার ভাই কি আর এখন আগের মতো রোম্যান্টিক আছে বলো? বিয়ের পর কি ছেলেরা আনরোম্যান্টিক হয়ে যায়? হ্যাঁ, একেবারে ম্যারম্যারা। আগে কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে চন্দ্রগ্রহণ, কবে সূর্যগ্রহণ সব মনে থাকতো। আর এখন বৃষ্টিতে সব ভেসে গেলেও কোনো প্রতিক্রিয়া হয় না। তোমার ভাই তো একেবারে আনরোম্যান্টিক হয়ে গেছে। তাহলে তো বিয়ে বিষয়টা খুবই জঘন্য। হ্যাঁ সম্ভবত। আজকে কি হয়েছে জানো তুমি? কি হয়েছে সুমনের? আমার কিছু হতে পারো না? হ্যাঁ হ্যাঁ, আগে পারতো, এখন তো তোমার ভাবি পরে বলবো। তুমি না এত ন্যাকামি করো না। একটু আগে সুমন এসেছিল, তুমি ওর সাথে ফিসফিস করে কথা বলছিলে, আমি সব দেখেছি। আমরা মোটেই ফিসফিস করে কথা বলছিলাম না, আর আমাদের মধ্যে ফিসফিস করে কথা বলা কিছু নাই। ও হ্যাঁ তাই তো, এখন তো নিশ্চিত চোখে চোখে সব কথা হয়ে যায় তাই না? ভাবি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো। সুমন মায়ের জন্য একটা কার্ড এনেছিল, এটা ব্যাকডেটে লেখা, সেই সেটা সে মাকে দিবে না, আমার হাতে ধরে দিল। কোথায় সেটা দেখি? তোমাকে দেখাবো কেন? ও মা, এত দূর! আমি তো ভেবেছিলাম ছেলেটা বোকা শোকা, সহজ সরল, কলা খায়, বেশ ভালোই লবিং শুরু করে দিয়েছে। ইস, তোমার ভাইটা যদি একটু এরকম হতো। ভাবি, অসহ্য। তুমি তো ঢং করছ। দেখি চিঠি, দেখি। না না দেখি। কি রাজপুত্র, কি করছেন আপনি? কেন মা, সবসময় যা করি শুয়ে শুয়ে ভাবছি। আচ্ছা শুভ, সারাটা দিন কিভাবে পারি শুয়ে থাকতে বলতো? পারতে হয় মা, এই যে শুয়ে থাকাটা এটাও কিন্তু একদম স্ট্রাগল, তুমি সেটা বুঝবে না। আমার বোঝার দরকার নেই, আমি শুধু ভাবছি তোর মতো এই অভ্যেসটা যদি তোর বাবার একটু থাকতো তাহলে অনেক ভালো হতো। সেটা বোধ হয় মা সম্ভব না, কারণ বাবার সাথে আমার গুণগত এবং জ্ঞানগত বিশেষ কিছু পার্থক্য রয়েছে। এই আজকে কি তোর বাবার সঙ্গে তোর কোনো কথা হয়েছে? বাবার সাথে আমার কথা হওয়া এবং দেখা হওয়া দুটোই বাবার পক্ষেও আমার পক্ষেও খুবই রিস্কি। আচ্ছা কেন, কি হয়েছে বলতো? না তেমন কিছু না, তোর বাবাকে না মানে সকাল থেকে কিরকম একটু অন্য মানুষ কোনো মানুষকে লাগছে। আর তাছাড়া আমাকে আবার সকালে কি বললো জানি, যে গ্রামে যাওয়ার পরিকল্পনা নাকি বাদ দিয়েছে। ও সে খবর অবশ্য আমিও পেয়েছি, তবে আমার ধারণা বাবার এই সিদ্ধান্তটা সাময়িক। তুই জানলি কি করে? জ্ঞান দিয়ে। মা তুমি খেয়াল করে দেখো, বাবার প্রবণতা কি,
বাবার প্রবণতা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে হুলস্থুল করা। এই প্রজেক্টে যেহেতু একটা সম্ভাবনা রয়েছে, বাবা দেশের উন্নয়ন হোক বা না হোক বাবা এটা নিয়ে গ্রামে যাবেই। আর তাছাড়া কি, তাছাড়া আমার মনে হয় বাবার গ্রামে যাওয়া উচিত। এই বয়সে তোর বাবার শরীরে এই ধকল সইবে? সইবে মা, অবশ্যই সইবে। তুমি চিন্তা করে দেখো, মানুষের আগ্রহ যে বিষয়ে বেশি থাকে সে বিষয়ে সে কখনো ক্লান্ত হয় না। বাবার যেটা বিষয়ে আগ্রহ রয়েছে বাবা আমার মনে হয় ভালোই থাকবে। আর আমার এবং বুলেট ভাইয়ের যেটা কোনো আগ্রহ নেই, আমার ধারণা আমরা দুজন গ্রামে যাওয়া মাত্রই আমাদের যেটা হবে সেটা হচ্ছে গরমে সানস্ট্রোক। তুই যে কি বলিস না শুভ! ঠিকই বলি মা, সময় হলেই বুঝতে পারবে। তোর সঙ্গে কথা বলতে আসে না, সময় নষ্ট। আর বলিস না, তোর দুলে ভাইও একই কথা বললো, অফিসে নাকি ওর ভীষণ কাজ। জানিস কি বলবো তোকে, এখন আর আগের মতো ফোনে কথা বলতে পারি না রে। খুব ভালো, কাজ থাকাই ভালো, কাজ না থাকলে মানুষ জড়ো হয়ে যায়। কি বললি তুই আমাকে? তুই আমাকে বলে আমি জড় হয়ে গিয়েছি? তোকে কিছু বলাটা এত মুশকিল। এই আমি তোকে কখন বললাম তুই জড় হয়ে গেছিস? হ্যাঁ, এই যে মা লোপা রুমকি, ওরা তো কিছু করে না, ওরা কি জড় নাকি? না, লোপা রুমকি ওরা তো পড়াশোনা করে, মা রান্না বান্না করে, আর আমি আমি তো বেকার। আরে তোকে কে বলেছে তুই বেকার? তুইও তো করিস। কি করি? তুই দুলাভাইয়ের সাথে ফোনে কথা বলিস। হ্যাঁ, এটাও তো একটা কাজ, তাই না? এখন বল তোর রেস্টুরেন্টের খবর কি? সেই জন্যই তো এখানে আসা। শোন, তোর দুলাভাই তো ফাইন্যান্স করছে, মোটামুটি রেস্টুরেন্টের সব ব্যবস্থাই হয়ে গেছে, কিন্তু হিসাব রাখাটাও তো একটা বড় ব্যাপার, সেটা কে রাখবে? সেই জন্যই আসলে তোর কাছে আসা। তুই কি এই ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারবি? আইত্রপা দেখ, এসব ভাত মাছের রেস্টুরেন্টের মধ্যে আমি নেই, আমি এসব ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। আরে পাগল, আমি তো এই জন্য তোকে কনসালটেন্সি ফি দেব। তুই কনসালটেন্সি ফি দেশ যা খুশি তাই দেশ, আমি এগুলোর মধ্যে নেই। তবে এক কাজ কর, তুই বাবাকে বলতে পারিস, বাবা তো এখন বেকার, বাবা তোকে হেল্প করতে পারবে। বাবা বেকার মানে? বেকার মানে ওই বাবার কৃষি প্রজেক্ট তো বর্তমানে স্থগিত, তাই বাবার হাতে এখন অনেক টাইম আছে। তুই বল বাবাকে, তোদেরও লাভ হবে, বাবারও টাইমটা কাটবে। তুই ঠিক বলছিস, তুই আবার আমাকে ঝাড়ি খাওয়ানোর চেষ্টা করছিস না তো বাবার কাছে? আরে আমি তোকে ঝাড়ি খাওয়ানোর চেষ্টা করবো কেন? তুই বাবার সাথে কথা বল, একটা কাজ পেলে বাবারও ভালো লাগবে, তোদেরও সুবিধা হবে, আর বাবা পুরো ব্যাপারটা টেক কেয়ার করতে পারবে। বাবা রাজি হবে তো? হ্যাঁ, হবে না কেন, হবে হবে, নিশ্চয়ই হবে। হবে না তুই বলছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষুনি গিয়ে এই খবরটা আমি তোর দুলাভাইকে ফোন করে আমেরিকায় জানিয়ে দিই। ও শুনলে যে কি খুশি হবে না, যে বাবা আমাদের এই প্রজেক্টে আমাদের সঙ্গে আছে। যাই, ফোন করে আসি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বুলেট ভাই, বুলেট ভাই, শোনো, কাল আমি আর রুমকি দুইজন মিলে বাড়ি খুঁজতে বের হচ্ছি। বাড়ি? কিসের বাড়ি? কিসের বাড়ি মানে রেস্টুরেন্টের জন্য বাড়ি। ও, রেস্টুরেন্টের বাড়ি ঠিক হয়ে গেছে? তো কোন এলাকায়, ভাড়া কত, কয়তলা? বুলেট ভাই, তুমি এক্ষুনি টিভিটা বন্ধ করো। ও, এইবার বলে শোনো, বাবা না আমাদের এই রেস্টুরেন্ট ব্যবসায় ফর্মালি জয়েন করছে। জি, খালুজান আমাকে এই হোটেল ব্যবসায় জয়েন করতেছে? এটা কামের কাম করছে কি যে বলো না, এটা কত বড় একটা আনন্দের সংবাদ। আর রাখেন, এটা শুনতে হোনা যে আনন্দের সংবাদ, আসলে এটা দুঃখের সংবাদ। কেন? কি একটা রোমান্টিক মুডে একটা ছবি দেখতেছিলাম, দিনের মুহূর্তটা নষ্ট কইরা। আচ্ছা, খালুজান কি প্রস্তাব নিজে দিছে? না 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 না, বাবা দেয়নি, কিন্তু আমি ভাবছি আমি নিজ থেকে এই প্রপোজালটা বাবাকে দিব, আর আমার ধারণা বাবা এটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আপনি হোটেল ব্যবসাটারে ডুবাইতে চান, এই তো? কেন? আরে খালুজান আমাকে এই প্রজেক্টে জয়েন করলে হোটেল ব্যবসা লাটে উঠবে। কেন? খালুজান কৃষি খামার লয়ে যা করলো, আমরা দুজন যদি গৃহত্যাগ না করতাম তাহলে এই সংসার টিকে রাখা যাইতো না। কি
কি বলছিস সব? ঠিকই তো কইতাছি। ধরেন আমি খালুজান আর ভাইজান তিনজন যদি গ্রামবাসী হয়ে যেতাম তাহলে এই সংসারটি এ থাকতো। তা অবশ্য, তাহলে এখন কি হবে? খালুজান যেদিনই কৃষি খামারের ব্যবসা স্থগিত করছে সেদিনই বুলেটের আবার কোটিপতি হওয়ার সম্ভাবনা ফিরাইছে। খুব ভালো হবে বুলেট ভাই, আমরা একটা 5 স্টার। আরে কি কোন খালি 5 স্টার, 5 স্টার না 12 স্টার 13 স্টার সব স্টার ফিল্টার বানায় ফেলাম। তাই না? আরে দেহেন না, ভাত বেসু টাকা, পানি বেসু টাকা, তরকারি বেসু টাকা, মাংস বেসু টাকা। আপা কালকে রাইতে না একটা স্বপ্ন দেখছি। কি? না মানে ওই একটা 5 স্টার হোটেলের সুইমিং পুলের পাশ দিয়া এই বুলেট সাহেব কোটটাই পইরা হাইটা যাইতাছে, পাশে বিদেশিরা কথা কইতাছে। আমি নাই না ওখানে। না না না, বিদেশিরা কথা কইতাছে। কি কথা? বিদেশিরা অবশ্য ইংরেজিতে কথা বলছে তো, আমি ঠিক বুঝি নাই আর কি। ঠিক আছে, অসুবিধা নাই। কি ব্যাপার বাবা, তুমি একা একা ছাদে দাঁড়িয়ে আছো যে? কিছুই ভালো লাগছে না রে। আচ্ছা মার কাছে শুনলাম তুমি নাকি গ্রামে যাওয়ার প্রজেক্ট বাদ দিয়েছো। হ্যাঁ, তোর মা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, আর তোরাও কেউ ইন্টারেস্টেড না। কে কিভাবে দেখলো সেটা তো বিষয় না বাবা, বিষয় হচ্ছে তুমি নিজে ইন্টারেস্টেড কিনা। আমি তো ইন্টারেস্টেড ছিলামই, কিন্তু সবাইয়ের মতের বিরুদ্ধে। আচ্ছা সেই কারণে তুমি সারাদিন আজকে আপসেট ছিলে? হ্যাঁ অনেকটা তাই, প্রজেক্টটা নিয়ে অনেক দূর এগিয়েছিলাম তো। সেই জন্যই তো বলছি তোমার প্রজেক্টটা অবশ্যই করা উচিত। হ্যাঁ বাদ দে, শান্তকে বলেছি ও আমার জন্য অন্য কোনো প্রজেক্ট খুঁজে বার করবে। অন্য প্রজেক্ট করলে তুমি করবে, কিন্তু এই যে তুমি কাজটা করলে না সেটার বেদনা তোমার মধ্যে রয়ে যাবে না? তুই তো মাঝে মাঝে খুব অদ্ভুত কথা বলিস। আমি অদ্ভুত কথা বলি না বাবা, আমি সবসময় সত্যি কথা বলি। আমার কি মনে হয় জানো, তুমি গ্রামে যাওয়ার পরিকল্পনাটা বাদ দিও না। কিন্তু তোর মা? মাকে আমি বোঝাবো, আর তুমি না প্রাথমিক অবস্থায় গ্রামে না গেলে তাহলে কে যাবে? দরকার হলে আমি যাবো,